আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, জালি কুমারের বিচি ভর্তা। প্রথমে আপনারা চুলায় একটি প্যান বসিয়ে সেখানে জালি কুমার দিয়ে দিবেন আর পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন আমার জালি কুমারটা ব্লক এসেছে, এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে জালি কুমারটা সুন্দর করে, তারপরে এরকম পানিটা শুকিয়ে ফেলতে হবে। আমার জালি কুমারটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি কি কি উপকরণ দেব সেটা আপনাদের বলে দিচ্ছি। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে টেলে নিচ্ছি। আমার টালা হয়ে গিয়েছে, ভালো করে টেলে নিতে হবে যাতে গন্ধ না আসে। তারপরে পেঁয়াজ রসুন এগুলো আমি টেলে নিচ্ছি ভালো করে তেল দিয়ে। এটা আমি সুন্দর করে ভেঙে তারপরে তাতে তেল দিয়ে ভালো করে ভেজে নিব। যেমন ভাজা হয়ে গেছে, এবার বিচিটাকে আমি প্যানে দিয়ে সুন্দর করে ভেজে নিব। সামান্য পরিমাণে আমি একটু তেল এড করে নেব। তেলটা দিয়ে আবার অনবরত লাগতে থাকতে হবে সুন্দর করে। ভাজা যখন হয়ে যাবে তারপরে আমি লঙ্কা টেলে নিয়েছি। এখানে পরিমাণ মতো আপনি দিবেন চালটা আপনার মতো। নারিকেল নিয়েছি, এগুলো আমার সব টালা হয়েছে। এই যে আমি নারিকেল নিয়েছি, লঙ্কা নিয়েছি, তারপর চাল কুমার বিচিটা আপনার সিদ্ধ করে টেলে নিয়েছি, তারপর চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ এগুলো নিয়ে আমি শিলপাটা এখন বেটে নেব। শিলপাটায় বাটলে ভর্তাটা স্বাদ বাড়ে, এই জন্য সবসময় আমি ভর্তা বানালে শিলপাটাই করি। একে একে উপকরণ দিয়ে আমি বেটে নিচ্ছি। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, এখানে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথাটা এখন বেটে নিচ্ছি, নারিকেল বেটে নিচ্ছি। জালি কুমারটা বেটে নিয়েছি, যে আমার বাটা হয়ে গিয়েছে। যে পুরো বাট্টাটা আমার বাটা হয়ে গিয়েছে, দেখেন বাট্টাটা দেখতে কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও ঠিক তেমনি সুন্দর। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর একবার বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।